क्रिकेट प्लेयर। हाँ हेलो, राकिबुल नंबर ना? हाँ राकिबुल नंबर। আপনি সেরা কি? সেরা কি মানে? মানে আমি আপনাকে চাচ্ছি। ও আচ্ছা বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু, আমি সবকিছু জানি। কি কি জানেন আপনি? সবকিছু জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ডের? অলোক। ওর আমি ইচিন এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা, তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাইমা হ্যাপি থাক? আমি জি আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কি, আমি বলতেছি না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায় ফ্রেন্ড, ঠিক আছে? ফ্রেন্ড আপনি কথা শুনেন, আপনি জানেন যাই না আমি যখন আমারও একটা পেপার দরকার আছে না, ক্লিয়ার তো সে কিছু না করে আপনার সাথে ক্লিয়ার করলো, চলে গেছে সেটা আমি দেখ। আপনি এগুলো কিছুই জানেন না, ঠিক আছে? তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি? এটা কোন ধরনের কথা? আমি যা শুধু এতটুকু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে কোনো কিছুই করবে না। যদি তামিমা আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো। আমি জানি সবকিছু জানি, আপনি সে আমার বলতেছে, সে আমার বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি। ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল, যে আটকা পড়লো, এর আগে অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমার কথাটা তো আপনার সে কেমনে গাল শুনে ভাই, আমি এখন আসরের নামাজে যাব, তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য সরি। আচ্ছা